ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘর পরিদর্শনে সাংবাদিক শফিকুর রহমান এমপি। চাঁদপুরের ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত ঘর পরিদর্শন করেছেন চাঁদপুর চার ফরিদগঞ্জ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মোহাম্মদ শফিকুর রহমান এমপি। আজ সকালে ফরিদগঞ্জ উপজেলার গুপ্তি ইউনিয়নের পূর্ব কামারবাড়িতে অগ্নিকাণ্ডের স্থান দেখতে আসেন তিনি। এ সময় তিনি বলেন, আপনারা কেউ ভয় পাবেন না, এদেশ আপনাদের আমাদের সকলের, এখানে সবাই মিলেমিশে থাকার অধিকার রয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে তিনি সঠিকভাবে তদন্ত করার নির্দেশ প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডাক্তার পরেশ চন্দ্র পাল, পূজা উদযাপন কমিটির সভাপতি হিতেশ শর্মা, সাধারণ সম্পাদক লিটন দাস, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহিন, যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীরা। আমাদের ফরিদগঞ্জ প্রতিনিধি আব্দুল কাদিরের পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।